প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো ফার্স্ট ইয়ারের যে সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে বা সেই পরীক্ষাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওতে আমি যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যেটা রয়েছে, সেই পোয়েট্রির যে পার্ট ওয়ান, সেই ওয়ানের যে কবিতাগুলি রয়েছে তার ভেতর প্রথমে যে সনেট 18, সেই সনেট 18 থেকে পার্ট এতে যে কোশ্চেনগুলো আসে, অর্থাৎ 1 মার্কের যে কোশ্চেনগুলো আসে সেগুলোর অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো, এবং সেখান থেকে সেই কোশ্চেনগুলো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো সেজন্য এই ভিডিওটি। এবং এইভাবে এই পার্টে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে 20টা কবিতা রয়েছে বা যে কটাই কবিতা রয়েছে, সেই প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা করে ভিডিও দিয়ে যাব নেক্সট পরীক্ষার আগ পর্যন্ত। তো আশা করি এটা তোমাদের উপকারে আসবে। পাশাপাশি যে প্রোজ রয়েছে বা রিডিং রাইটিং যেগুলো রয়েছে ওইগুলোরও ভিডিও একটা করে দিতে থাকবো, যাতে করে তোমরা এখান থেকেই আসলে প্রিপারেশনটা হয়ে যায় সেজন্য। তো আশা করি তোমরা সঙ্গে থাকবে। তো দেখো, আমাদের আজকের এই ভিডিওটি যেটা করছি সেটা শুরুতেই সনেট 18 থেকে। তো সনেট 18-এর শুরুর যে কোশ্চেনটা সেটা হতে পারে যে সনেট 18টা কে লিখেছে। তো সনেট 18টা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা অনেকেই যারা ফার্স্ট ইয়ারে পড়ো অনেক সময় কিন্তু এই শেক্সপিয়ার বানানটা লিখতে ভুল করে, তো এইটা একটু খেয়াল রেখো যে PEARE এই শেষের কয়েকটা লেটার কিন্তু এলোমেলো হয়ে যায়, তো এটা একটু খেয়ালে রেখো। আচ্ছা দেখো, এরপরে 1 নম্বর যে কোশ্চেন শুরুতে যেটা, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ সনেট, অর্থাৎ সনেট কী ধরনের কবিতা। তো এখানে অ্যান্সার হিসাবে সনেট ইজ এ কাইন্ড অফ সাবজেক্টিভ অর লিরিক পোয়েম, বলা হচ্ছে যে সনেট সাধারণত সাবজেক্টিভ হয় এবং লিরিক্যাল পোয়েম হয়। মানে সাবজেক্টিভ কী এবং লিরিক্যাল পোয়েম কী। সাবজেক্টিভ পোয়েম বলতে তোমরা তোমাদের যে রাইটিং স্কিল যেটা, সেখানে তোমরা দেখেছো বা তোমাদের রিডিং স্কিলে হয়তো বা থাকতে পারে যে সাবজেক্টিভ রাইটিং এবং অবজেক্টিভ রাইটিং। সাবজেক্টিভ রাইটিংয়ে সাধারণত কবি তার নিজের সম্পর্কে বলে বা নিজের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সম্পর্কে বলে থাকে, এবং এই সনেটগুলোতে সাধারণত যেটা হয় যে কবি তার নিজের সম্পর্কে বলে, নিজের ফিলিংস শেয়ার করে, তা মানে বন্ধু বান্ধব সম্পর্কে ফিলিংস শেয়ার করে বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে ফিলিংটা শেয়ার করে। সো এই সনেট 18-এও আমরা দেখেছি যে উইলিয়াম শেক্সপিয়ার তার ফ্রেন্ড সম্পর্কে তার যে ফিলিংস সেটা সে শেয়ার করেছে, এবং এটা হচ্ছে লিরিক্যাল পোয়েম হয়ে থাকে। এর মানে হচ্ছে এই কবিতাগুলো সাধারণত লায়ার নামে এক ধরনের যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র, সে বাদ্যযন্ত্রে সুর করে বাজানোর মতো, এই জন্য এগুলোকে বলা হয় লিরিক্যাল পোয়েম। এরপরে যেটা রয়েছে হাউ আর দ্য মর্নিং বার্ডস অন মে ড্যামেজড, বলা হচ্ছে মর্নিং বার্ডগুলোকে এই মে মাসের যে বাতাস সেটা কীভাবে ড্যামেজ করে থাকে। তো রাপ উইন্ডস ড্যামেজ দ্য মর্নিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের যে মর্নিং বার্ডগুলি, যে সকালে যে ফুলগুলি, সেই ফুলগুলিকে রাফ উইন্ড অর্থাৎ ঝোড়ো বাতাস এগুলোকে ধ্বংস করে দেয়। হোয়াট ইজ আই অফ হেভেন ইন সনেট 18, সনেট 18 আই অফ হেভেনটা কী। তো এই আই অফ হেভেন মানে হচ্ছে সান, সূর্য। তো এই সনেট 18-এ এই ফ্রেজের মিনিংটা হচ্ছে সান অর্থাৎ সূর্য। হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, এটার যে জেনারেল যে স্ট্রাকচার সেটা হলো এখানে 3টা কোয়াট্রেইন থাকে এবং একটা কাপলেট থাকে। কাপলেট হচ্ছে 2 লাইনের একটা প্যারা, যেটা শেক্সপিয়ারিয়ান সনেটের সাধারণত শেষের 2 লাইন। এই সনেট 18-এর ক্ষেত্রে তোমরা দেখবে যে শেষের যে 2 লাইন সেটা হচ্ছে একটা কাপলেট, এবং বাকি যে 12টা লাইন, এই 12টা লাইনে 4টা করে লাইন মানে একসঙ্গে সুর তাল লয় এগুলো মেলানো রয়েছে, সুতরাং সেগুলোকে বলা হচ্ছে কোয়াট্রেইন। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ সনেট 18, সনেট 18 বা অন্য যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি যেটা হয়ে থাকে, যে সাবটাইটেলটা হয় সাধারণত ওই রাইটিংয়েরই প্রথম লাইনটা, ওই কবিতারই প্রথম লাইনটা হয় সাবটাইটেল। তো এইখানে আমরা এই সনেট 18-এর ক্ষেত্রে যেটা দেখতে পাবো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, প্রথম লাইনটাই হচ্ছে এখানকার সাবটাইটেল। হু ইজ উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার কে। তো এক কথা, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস পোয়েট অর্থাৎ কবি, এবং একই সঙ্গে ড্রামাটিস্ট। এবং এই ইংলিশ হিস্ট্রি মানে ইংলিশ লিটারেচারের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতেই এই উইলিয়াম শেক্সপিয়ারের একটা আলাদা পজিশন রয়েছে তোমরা জানো, এবং অনেকে কিন্তু ভুল করে বলে থাকো যে উইলিয়াম শেক্সপিয়ারের নোভেল বা এটা সেটা, তবে এখন পর্যন্ত আমার জানা মতো উইলিয়াম শেক্সপিয়ার কোনো নোভেল লেখেননি। এরপরে রয়েছে হোয়াট ইজ আ সনেট, অর্থাৎ সনেটের যে সংজ্ঞা সেটা দিতে হবে। এগুলো সব যেহেতু 1 মার্কের কোয়েশ্চেন, সেহেতু ছোটো ছোটো 1 লাইন 2 লাইনেই হয়ে থাকে। যেমন সনেট ইজ এ লিরিক পোয়েম, সনেট হচ্ছে একটা লিরিক পোয়েম।
অফ আয়াম্বিক 14 আয়াম্বিক পেন্টামিটার। তোমরা যারা স্ক্যানশান পড়েছো, স্ক্যানশানের রুলসে পড়তে গেলে তোমরা আয়াম্বিক কী জিনিস বা পেন্টামিটার কী জিনিস এটা তোমরা জানতে পারবে। তো এই রুলস অফ স্ক্যানশান বা স্ক্যানশানের যে রুল সেটা সম্পর্কিত ভিডিও রয়েছে এই চ্যানেলে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। তো আমি যেটা বলবো যে এই সনেট হচ্ছে, সনেটে সাধারণত 14টা লাইন থাকে এবং প্রতিটা লাইনই হয় আয়াম্বিক পেন্টামিটারের, এবং এদের শেষে একটা কমপ্লিকেটেড রাইম স্কিম থাকে। তো এই সনেট 18-এও সেটা রয়েছে। হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার গ্লোরিফাই অর ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিস ফ্রেন্ডস ইন সনেট 18? বলা হচ্ছে সনেট 18-এ কীভাবে উইলিয়াম শেক্সপিয়ার তার ফ্রেন্ডের যে বিউটি সেটাকে ইমর্টালাইজ করেছেন, কীভাবে গ্লোরিফাই করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার ইমর্টালাইজ হিস ফ্রেন্ডস থ্রু দ্য লাইন্স অফ হিস সনেট। বলা হচ্ছে যে এই কবিতাটিতে উইলিয়াম শেক্সপিয়ার তার যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের সৌন্দর্যকে তিনি গ্লোরিফাই করেছেন বা ইমর্টালাইজ করেছেন এই কবিতার লাইনগুলোর মাধ্যমে। কারণ তোমরা খেয়াল করে থাকবে যে সব শেষে এই কবিতার যে দুইটা কোয়ার্ট, মানে একটা যে কাপলেট রয়েছে, সেখানে বলা হয়েছে যে মানে যতদিন এই কবিতাটি বেঁচে থাকবে ততদিন তার ফ্রেন্ড বেঁচে থাকবে। ঠিক একটু খেয়াল করে দেখো, আজ থেকে 500 বছর আগে লিখেছে, কবিতাটি এখনও রয়েছে, আমরা পড়ছি, সুতরাং তার ফ্রেন্ডকে, ফ্রেন্ডের যে বিউটি সেটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছি। সুতরাং এইখানে তার ফ্রেন্ডের যে বিউটিটা এভাবেই কিন্তু ইমর্টালাইজ করা হয়েছে। পরের কোশ্চেন যেটা, হোয়াই ডাজ উইলিয়াম শেক্সপিয়ার নট ওয়ান টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ ডে ইন সামার? অর্থাৎ সামারের একটা দিনের সঙ্গে তিনি তার ফ্রেন্ডের যে সৌন্দর্য সেটাকে কেন তুলনা করতে তিনি চাননি? তো উইলিয়াম শেক্সপিয়ার এটা তুলনা করতে চাননি, কেননা একটা সামারের ডে সাধারণত খুব কম সময় থাকে, অর্থাৎ একটা শর্ট লিভ, সামারের যে সিজনটা, যে লিস্টটা সেটা খুব কম সময়, 1 মাস 2 মাস, কিন্তু বা একটা দিন হচ্ছে 24 ঘন্টা বা 12 ঘন্টা, কিন্তু তার যে ফ্রেন্ডের যে সৌন্দর্য এটা চিরদিন থাকবে, চিরকাল থাকবে। তো এইটাতে কনফিডেন্ট, অর্থাৎ তার যে এই কবিতাটি, সেই কবিতাটা অনেকদিন টিকে থাকবে, এইটাতে কনফিডেন্ট হয়ে তিনি এই লাইনটা লিখছেন বা এবং তিনি বলতে চাচ্ছেন যে তিনি সামারের দিনের সঙ্গে তিনি হচ্ছে তার এই ফ্রেন্ডের সৌন্দর্যটাকে তিনি তুলনা করতে চাচ্ছেন না। বাই দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, আচ্ছা, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ইটার্নাল সামার? দ্য ইটার্নাল সামার দিয়ে আসলে কী বোঝাতে চাচ্ছে এখানে কবি, সেটাই আর কি এই কোশ্চেন। তো ইটার্নাল সামার মানে হচ্ছে এভারলাস্টিং ইউথ, অর্থাৎ যে চিরন্তন যে যৌবন বা যৌবনের যে সৌন্দর্য সেখান সেটাকে বোঝানো হচ্ছে, যে এভার লাস্টিং সামার হচ্ছে তার ফ্রেন্ডের যে মানে বিউটি, যে সৌন্দর্য, যে যৌবনের যে সময়টা সেটা কখনোই মানে চলে যাবে না, এটা নষ্ট হয়ে যাবে না, সেটার কথাই বলা হচ্ছে যে তার এভার লাস্টিং সামারটা কখনোই নষ্ট হবে না। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য সনেট, সনেট 18? বলা হচ্ছে সনেট 18-এর মেইন থিমটা কী? তো এটার মেইন থিমই হচ্ছে পারমানেন্স অফ বিউটি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ দ্য মেইন থিম অফ দ্য সনেট। বলা হচ্ছে এই কবিতাটির মেইন যে থিম সেটা হচ্ছে যে এভার লাস্টিং বিউটি এবং লাভ এবং ফ্রেন্ডশিপ, এবং ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডের প্রতি যে ভালোবাসা সেটা হচ্ছে এখানকার মেইন থিম। হোয়াট ইজ শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট? বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট এবং ইংলিশ সনেটটা কেমন? তো ওই একই কথা একবার বলেছি যে শেক্সপিয়ারিয়ান সনেট সাধারণত ডিভাইডেড হয়ে থাকে, এটাতে ভাগ করা থাকে, তিনটা কোয়াট্রেইন থাকে, অর্থাৎ 4 লাইনের 3টা প্যারা থাকে এবং একটা থাকে কাপলেট, অর্থাৎ 2 লাইনের, এই টোটাল 14টা লাইন। হোয়াট ইজ কোয়াট্রেইন? এই যে বলা হচ্ছে যে কোয়াট্রেইন ইজ এ স্ট্যানজা ফর্ম হুইচ জেনারেলি কনসিস্ট অফ 4 লাইন, অর্থাৎ কোয়াট্রেইনের ভেতরে সাধারণত 4টা লাইন থাকে এবং 4টা লাইনেই বেশ দারুণ ছন্দমিল থাকে। হোয়াট ইজ কাপলেট? কাপলেট ইজ এ পেয়ার অফ রাইমড লাইন্স অফ ভার্স। কাপলেট হচ্ছে এক পেয়ার লাইন, মানে এক জোড়া লাইন, এবং এইটার লাইনের শেষে একটা সুন্দর মিল থাকে। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য 2 লাইন্স অফ ভার্স রাইমিং টুগেদার, এবং এইটার মানে আমি যে কথাটি বললাম যে একত্রে এদের ভেতরে একটা রাইম থাকে বা একটা ছন্দ থাকে। হোয়াট ডাজ এ সামার ডে স্ট্যান্ড ফর? এই কবিতাটিতে সামারের ডে স্ট্যান্ডস ফর ইউথ, অর্থাৎ যৌবন বা যৌবনের যে সৌন্দর্য, যে তারুণ্য, সেইটা মানে সেইটাকে এখানে সামারের ডেটা সিম্বলাইজ করছে। তোমরা শুধু এটা না, ইংল্যান্ডে সামারকে অনেক গ্লোরিফাই করা হয় এবং সামারকে সাধারণত ইউথফুল হিসাবে তুলনা করা হয়ে থাকে। হোয়াট ডাজ শেক্সপিয়ার প্রেইজ ইন সনেট 18? সনেট 18-এ শেক্সপিয়ার কোন জিনিসটাকে প্রেইজ করেছেন, প্রশংসা করেছেন?
তো অ্যান্সার হিসেবে শেক্সপিয়ার প্রেইজেস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার যে বন্ধু সে বন্ধুর যে সৌন্দর্য সেটাকে তিনি প্রশংসিত করেছেন, প্রশংসা করেছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইটার্নাল লাইন্স? দ্য পোয়েট মিনস দ্য ইমর্টালিটি অফ দ্য লাইন্স অফ হিজ পোয়েম বাই ইটার্নাল লাইন্স। এখানে ইটার্নাল লাইন্স এই ফ্রেজটা দিয়ে কবি মূলত তার যে কবিতার যে লাইনগুলি সেই লাইনগুলিকেই বোঝাতে চেয়েছেন। হু ইজ দি ইন সনেট 18, অর্থাৎ সনেট 18 এই দি বা থি অনেকে অনেকভাবে উচ্চারণ করে, তো এই দি মানেটা কি? তো দি মানে হচ্ছে এখানে কবি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে তার যে বন্ধু সে বন্ধুকে, তো তার যে ফ্রেন্ড সে ফ্রেন্ডকে এখানে তিনি অ্যাড্রেস করছেন এই দি এর মাধ্যমে। টু হোম ইজ সনেট 18 বাই শেক্সপিয়ার অ্যাড্রেসড? এই কথাটি একই কথা যে সনেট 18 এখানে শেক্সপিয়ার তার যে বন্ধু সে বন্ধুকে অ্যাড্রেস করেছেন, এবং তার যেই অন্তরঙ্গ যে বন্ধু বোজম ফ্রেন্ড যেটা, সেটার নাম হচ্ছে হেনরি রাইডেসলি, তাকে তিনি এখানে হচ্ছে অ্যাড্রেস করেছেন। এবং হেনরি রাইডেসলি মূলত আর্ল অফ সাউথাম্পটন, সে সাউথাম্পটনে সে বসবাস করে। হাউ ইজ এ ডে ইন সামার ইন ব্রিটেন? ব্রিটেনের সামারের দিনটা কেমন? এ ডে ইন সামার ইন ব্রিটেন ইজ ভেরি মাচ চার্মিং, কমফোর্টেবল অ্যান্ড এনজয়েবল। আচ্ছা, এই বিষয়ে আমার একটা প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে, সেটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল বলতে আমার ঠিক না, মানে এই কয়েকদিন আগেই আমার এক কলিগ সে ব্রিটেনে গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছে কোম্পানি থেকে একটা ট্রেনিংয়ের জন্য। তো সেইখানে যেটা হয়েছে যে সে এখানে ওখানে গিয়ে যে কথাটা বলল যে ওখানকার সামার মানে আমাদের এখানকার যে শীতকালে যে ঠান্ডাটা থাকে, অর্থাৎ 15, 16, 20, 22, যে মানে যে সময়টাতে আমরা রোদকে এনজয় করি, রোদটা আমাদের ভালো লাগে, মিষ্টি লাগে, তো ওখানকার সামার মানে ওখানকার মানে আমাদের দেশের ওই শীতকালটা, অর্থাৎ ওখানকার সামারে তাপমাত্রা মোটামুটি 15, 20, 22, 25 এরকম থাকে। কিন্তু ওখানকার উইন্টার মানে এটা হচ্ছে একেবারে মানে 3, 4, 5, 7 এরকম থাকে, অর্থাৎ একেবারে শীত। মানে এক কথায় যেটা বলা যেতে পারে যে ওখানকার উইন্টার মানে খুবই ঠান্ডা, আর সামার মানে একটু আরামদায়ক ঠান্ডা। কিন্তু বাংলাদেশের সামার যেরকম এবং ইংল্যান্ডের সামার, এটা কিন্তু পার্থক্য রয়েছে। বাংলাদেশের সামার মানে তো একেবারে কাকফাটা রোদ, ওইখানে কিন্তু এরকমটা না। হোয়াট টাইপস অফ পোয়েম ইজ সনেট 18? সনেট 18 কী ধরনের পোয়েম? সনেট 18 হচ্ছে না একটা একটা হচ্ছে সনেট। হোয়াট ইজ দ্য থিম অফ উইলিয়াম শেক্সপিয়ার্স ফ্রেন্ড? আচ্ছা সরি, নাম, এখানে নেমের কথা বলা হচ্ছে, নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের যে বন্ধু তার নাম কী? এখানে হেনরি রাইডেসলি, দ্য আর্ল অফ সাউথাম্পটন ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ড। তো তোমরা এই সেন্টেন্সে এভাবে লিখতে পারো। তো আমি আগেই বলছি, আবারও বলছি যে আগে অনেকবার বলেছি যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমার এক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছে, যাতে করে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো এইটা সে বই লিখে, কোন বই লিখে আমি বলছি না, তবে সেই বইয়ের সঙ্গে মিলে যাবে আশা করি। তো মিলে গেলেও কিছু করার নাই, তোমরা কিছু মনে করো না এবং এটা পজিটিভলি নিবে আশা করি। এবং এইটা আসলে ওই বইটা তো সবাই পাবে না, তো যার জন্য কিন্তু আমার ভিডিওটা এমনও হতে পারে যে সবাই পাবে। এটা বান্দরবানেও পাওয়া যেতে পারে এই ভিডিও, এই একই ভিডিও পাওয়া যাবে নেত্রকোনায় সিলেট, একই ভিডিও একেবারে পঞ্চগড় পাওয়া যাবে, খুলনা বরিশাল বরগুনা বাগেরহাট এদিকেও পাওয়া যাবে, আবার ঢাকাতেও পাওয়া যাবে। সুতরাং এই ভিডিওটার মাধ্যমে এই বইটা বা এই বইয়ের যা কিছু সব ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এমন হতে পারে যে বান্দরবানে হয়তো এই বইটা পাওয়া যাবে না, লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে, কিন্তু ভিডিওটা পাওয়া যাবে। তো এই জন্য ভিডিওর মাধ্যমে আসলে এগুলো ছড়িয়ে দিচ্ছি। তো আশা করি এটা তোমাদের উপকার আসবে, এবং এভাবে আমি প্রতিটি কবিতায় প্রতিদিন একটা দুটা করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের পরীক্ষা পর্যন্ত, আরও যা কিছু রয়েছে সেগুলোও দিতে থাকবো যাতে করে তোমরা উপকৃত হও। তো তোমাদের কেমন লাগলো, এটা এভাবে দিলে তোমরা উপকৃত হচ্ছো কিনা এটা জানিয়ে তোমরা প্লিজ মেসেজ করো, যাতে করে আমি আরও বেশিভাবে এই ভিডিওগুলো বানাতে ইন্সপায়ার্ড হই। তো ঠিক আছে, আজকের পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।